হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমাদের কাশ্মীরে দ্বিতীয় দিন। সকাল সকাল হাউস বোটের সামনে কাশ্মীরিয়ান কাওয়াটি খেতে খেতে ডাল লেকের সৌন্দর্য উপভোগ করছিলাম। হঠাৎ দেখি কাঠের তৈরি বিভিন্ন ধরনের জিনিসে ঠাসা একটা শিকারা এসে দাঁড়ায় আমাদের হাউস বোটের সামনে। লোভ সামলাতে না পেরে বেশ অনেক কিছু জিনিসই কিনে নিয়েছিলাম বন্ধুবান্ধবীদের জন্য। তার মধ্যে ছিল এই সুন্দর একটা গয়নার বাক্স আর ম্যাগনেটিং স্টিকার। দূর থেকে দেখতে পাই কাশ্মীরের সেই ফেমাস ফ্রুট চাটের শিকারাটা আমাদের দিকে এগিয়ে আসছে। কিভাবে ছেড়ে দিই বলো? ইয়াহ পে কনসা কনসা ফ্রুট দেতে হো ভাই আপ? 10-15 ফ্রুট। কবি কবার 20 ভি হোতে, কবি কবার 10 ভি হোতে। ওকে, সিজন পে ডিপেন্ড করতা হ্যায়। তো ভাইয়া অভি ইয়াহ পে আম কা সালাড বানা রা হ্যায়। বাবা আমি তো ভালোই হিন্দি শিখে গেছি। 2 লাখ টাকার ফ্রুট স্যালাড কাটছি। একটা আমাদের এটা হচ্ছে আমের, একটা আমরা নিয়েছিলাম হচ্ছে মিক্সড ফ্রুট স্যালাড। বাইরে বসে বসে যে কত কিছু খেয়ে নিলাম, উফ অপূর্ব। আমরা ফাইনালি চলে এসেছি মিনা বাজারে। এটা একদম পুরোটাই ফ্লোটিং মার্কেট এবং সবগুলোই হচ্ছে পুরো জলের উপর ভাসছে। এরকম শিকারা করে করে সব দোকানের মধ্যে যেতে হবে, ঘুরতে হবে। এটা একটা আলাদাই এক্সপিরিয়েন্স। ডাল লেক ঘুরতে ঘুরতে যে জিনিসটা আমার কাছে সব থেকে বেশি ইন্টারেস্টিং লেগেছিল সেটা হচ্ছে ট্যুরিস্টদের শিকারার পাশাপাশি বিভিন্ন ধরনের দোকান বনাম শিকারা চলে আসে তাদের জিনিসপত্র বিক্রি করতে। আমরা এখন চলে এসেছি একটা গভর্নমেন্ট শলের দোকানে এবং এখানে শল থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস, কাশ্মীরের প্রত্যেকটা জিনিস পাওয়া যায়। শল, চুড়িদার, কার্পেট এবং তার সাথে হচ্ছে কম্বল, সব কলকাতাতে অবশ্যই পাওয়া যায়, কিন্তু কাশ্মীর থেকে নেওয়া জিনিসের মধ্যে একটা আলাদা ব্যাপার আছে, একটা আলাদা ভালোবাসা আছে কাশ্মীরের লোকে। চলো আমরাও নিই কয়েকটা জিনিস নাকি। দিন আজকে এখানেই শেষ। আমরা চলে এসেছি এখন ডাঙাতে এবং এদিকে জল। খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল, কিন্তু এইটুকুনি যে যারা একটুখানি বেশি জল ব্যবহার করতে ভালোবাসো বা জল ব্যবহার করো বাথরুমে স্পেশালি, তাদের জন্য একটু প্রবলেম হয়ে যাবে, কারণ এখানে অনেক স্ট্রিক্ট রুলস আছে। আমরা এখন যাচ্ছি কাশ্মীরের দি মোস্ট ফেমাস হজরতবল দরগাতে এবং এই দরগার সামনে বিশাল বড় মার্কেট বসেছে। তো এখন আমাদেরকে গাড়ি যেখানে নামিয়েছে সেখান থেকে মসজিদ হচ্ছে 1.5 কিলোমিটার। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর হাটটার মাঝখানে যতটা মার্কেট ঘোরা যায় ততটা ঘুরছি এবং তোমাদেরকেও চলো দেখাই। অবশেষে আমরা মার্কেট ঘুরতে ঘুরতে চলে আসলাম হজরতবল দরগার সামনে। দরগা ঘোরা কমপ্লিট, এখন আমরা চলে এসেছি পার্কিং লটে। পার্কিং লটের যে গাছগুলোই দেখে না আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছি, কারণ এই গাছগুলোই হচ্ছে সেই গাছগুলো যেগুলো এই শীতকালেতে লাল হলুদ লাল হলুদ হয়ে যায় এবং পুরো ছড়িয়ে থাকলে মনে হবে কি সুইজারল্যান্ডে এসেছি। আহ দারুন দারুন। আমরা চলে এসেছি আজকের ফার্স্ট গার্ডেন ঘুরতে, যার নাম হলো মুঘল গার্ডেন নিশাত। একটা রাজকীয় এন্ট্রি গেটের মধ্যে দিয়ে আমরা চলে আসলাম এই গার্ডেনে। এখানকার প্রাকৃতিক দৃশ্য এতই সুন্দর যে এখানে প্রত্যেকটা জায়গা দেখতে দেখতে তোমাদের সময় কিভাবে কেটে যাবে তোমরা বুঝতেই পারবে না। এখানে একটা জায়গা আছে যেখানে তোমরা নিজেদেরকে নিজের মতো করে কাশ্মীর কি কালি হিসেবে সাজিয়ে তুলতে পারো। আমি এই জায়গাটা দেখে নিজেকে আর সামলাতে না পেরে দৌড়ে চলে গেছিলাম সাজবো বলে। আমিও সেজেছিলাম এবং মাকেও সাজিয়েছিলাম। চলো এবারে দেখা যাক মাকে কেমন লাগছে দেখতে। ওহো, আর মাকে তো আমার থেকেও বেশি ভালো লাগছে দেখতে। মামা তাকাও একটু, বিউটিফুল।
পরে নিয়েছি সুন্দর কাশ্মীরি ড্রেস, যেটা এখান থেকেই ভাড়া পাওয়া যায়। আমি তোমাদেরকে একটু পরে দেখাবো জায়গাটা, অপূর্ব সুন্দর। বিশ্বাস করো আমার পুরো ব্লগটাতে তোমরা এই কটাই শব্দ শুনতে পারবে, অপূর্ব, দারুণ, ফাটাফাটি, চমৎকার, স্বর্গীয়, মানে জাস্ট ধারণার বাইরে। আমার নিজেকেই এখন মনে হচ্ছে আমি যেন একটা কাশ্মীরের কালি। জোকস অ্যাপার্ট, কিন্তু জায়গাটা ভীষণ 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 সুন্দর। টিউলিপ গার্ডেনটা আলাদা, এই জায়গাটা আরও আলাদা, সব কিছুই তার নিজেদের মতো করে সুন্দর হয়ে উঠেছে। প্রকৃতি মানেই চারিদিকে সুন্দর। চলো, মা এখন একটুখানি পোজ দেওয়ার চেষ্টা করছে। বাই দ্য ওয়ে, এইটার একটা আলাদা প্রাইস, ফটো তোলার কিন্তু আলাদা প্রাইস। পার হেড ফটো তুলতে গেলে 200 rupees লাগে। তো তোমাদের কাছে যদি ক্যামেরা থাকে তাহলে তোমরা সেই ক্যামেরা দিয়ে তুলতে পারো। আচ্ছা চলো এখন একটুখানি ছবি টবি তুলে নিই, একটুখানি পোজ দিয়ে দিই নাকি? আমি এই জায়গাটারই কথা বলছিলাম যেখানে আজকে আমরা সাজুগুজু করেছি। শুধু মেয়েরা নয়, ছেলেরাও নিজেদেরকে মুঘল সম্রাট হিসেবে সাজিয়ে তুলতে পারে। গার্ডেনের পর আমাদের নেক্সট ডেস্টিনেশন খাবারের দোকান, কারণ আমরা নিজেরাই ভুলে গেছিলাম যে এখন 3:45 বাজে। কাকু এখন মনে করলে খাবারের কথা মনে হয়। তো আমাদের খাওয়া গেছে, একটু খাওয়া হয়ে গেছে, খাওয়া কমপ্লিট। আমরাই সবার লেটে, তুমি আমাদের এত দেরি করে নিয়েছো, খাবার দিছি তা তো। আচ্ছা, এখানে একটা খাবারের দোকানে আমরা এখন যাব, খাওয়া দাওয়া করবো। ভেজ থালি আছে, তো চলো দেখা যাক যে এখানে ভেজ থালিতে কি কি পাওয়া যায়। তা আমাদের আজকে খাবারে আছে হচ্ছে রুটি, ভাত, ডাল, সেটারই খোঁজ নিতে নিতে হঠাৎ করে দেখি সামনে ডাল লেকের একটা বিভৎস সুন্দর সিনারি। এবং এই সিনারিটা যদি তোমাদেরকে না দেখাই তাহলে তো আমি সব থেকে বড় পাপ করবো। তো এই পাপের হাত থেকে বাঁচার জন্য তোমাদেরকে বলতে আমি ভুলে গেছি যে এইটা কিন্তু মুঘল গার্ডেনের সামনে, ঠিক আছে? এই রাস্তাটা জাস্ট 2-3 মিনিট এগোলেই তোমরা এই রোডটা পেয়ে যাবে। এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি পার্কিং এর দিকে, আমাদের সব কাজ খতম। একটা সুন্দর ঝুমকা কিনেছি, তোমাদেরকে পরে দেখাবো। কিন্তু মজাদার জিনিস যেটা দেখানোর ইচ্ছে হয়েছে সেটা হচ্ছে এই পিছনে দেখো কাঠের যে জায়গাগুলো দেখতে পাচ্ছ না তোমরা একটুখানি শেডের মতো, এইগুলো কিন্তু এক একটা জেঠি, ঠিক আছে? এগুলো পুরোটাই কিন্তু কাঠ দিয়ে এবং নিখুঁত কাজ করা, যেগুলো দেখে আমার তো বস সেরা লেগেছে। ইভেন আমি তোমাকে দেখাচ্ছি একটা জায়গায় কাজ চলছে, এই দেখো, দেখেছো এখানে কত সুন্দর কাজ এবং প্রত্যেকটা জায়গাতে নিখুঁত ভাবে কাঠের কাজ করা হয়েছে, জাস্ট অপূর্ব। এই জায়গাগুলো এখনো কাজ চলছে, এগুলো হয়তো এরকম ভাবেই আবার শেড হয়ে যাবে। আর এখানে তোমার কি বলে এটাকে পলিশ করছেন উনি, অপূর্ব। আমার 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 জাস্ট অসম লেগেছে। তা এখন আমরা যাচ্ছি পার্কিং এর দিকে, এরপর কোথায় যাই জানি না, কিন্তু যেগুলোই দেখছি সেগুলোই ব্যাপক। আমরা চলে এসেছি আজকের সেকেন্ড ভিজিটিং পয়েন্টে। এই মুহূর্তে আমরা এখন আছি আরেকটি গার্ডেনে, কিন্তু এই গার্ডেনটা সবার থেকে অনেকটাই ডিফারেন্ট, কারণ এটা হলো মুঘলদের শালিমার গার্ডেন। কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে একটা সিম নিতে যাচ্ছি, কারণ এইখানে কাশ্মীরে আমাদের মানে প্রত্যেকটা বাইরে আর কি, কাশ্মীরের বাইরে সিম চলে না। হ্যাঁ, চলতে পারে যদি তোমার সিমটা পোস্টপেড হয় তাহলে, আদারওয়াইজ তুমি এখানে ট্যুরিস্টের জন্য একটা নর্মাল 500 টাকার একটা সিম নিয়ে সেটার মধ্যে ইন্টারনেট, ফোন কলিং সবই হবে, ওইটা নিতে পারো। যতদিন তোমরা এখানে ঘুরবে সেইটা ইউজ করবে, তারপর চলে গেলে বাড়িতে ওটা ফেলে দিও, বাস। তো আমরা এখন একটা সিম নিতে যাচ্ছি, নয়তো বাবার সাথে কানেক্ট করাটা পসিবল হচ্ছে না। সিম নেওয়া কমপ্লিট, অ্যাক্টিভও করে নিয়েছি এবং বাবাকেও ফোন করা হয়ে গেছে।
অনেকদিন পর বাবার সাথে কথা বলে বেশ 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 ভালো লাগলো। বাবা ওখানে একাই আছে ঘরেতে, ওই আর কি একটু মিস তো করছি। যাই হোক, এখন আমি আছি হচ্ছে হোমস্টে কাম রিসোর্টস, ঠিক আছে। এই যে পিছনে যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে সেই জায়গাটা। এখনও কনফার্ম নয় যে আমরা কোন হোটেলটাতে থাকতে চলেছি, কনফার্ম নয় মানে ইন দ্য মিন্স আমরা জানি না যে এর মধ্যে কোন হোটেলে আমরা থাকতে চলেছি। তো তাপস কাকু আসুক, আমাদেরকে সবাইকে বলবে যে আমরা কোথায় থাকবো, তারপর আমি তোমাদেরকে আজকে প্রপার একটা রুম ট্যুর দেবো, কারণ এতদিন দিতে পারিনি, খুব রাশের মধ্যে ছিলাম। আর এখান থেকে ওয়াও ইয়ার সানসেট হচ্ছে। বাই দ্য ওয়ে এখানে কিন্তু খুব দেরি করে, ইন দ্য মিন্স এখন বাজে হচ্ছে, এখন কটা বাজে, এখন বাজে হচ্ছে 7:10, সি দেখতে পাবে কি না জানি না, 7:10 বাজে, কিন্তু তার সত্ত্বেও পুরো আমাদের কলকাতাতে যেরকম 5টার সময় ওয়েদারটা হয় ঠিক ওরকম ওয়েদার। তো ফটো ভিডিও তোলার জন্য বহুত অঢেল টাইম তোমাদের হাতে থাকবে। এই তো আমরা পেয়ে গেছি আমাদের হোটেল, কি সুন্দর দেখতে, ওয়া ওয়া ওয়া, আই লাভ ইট। আশা করি ভিতরটাও খুব সুন্দর হবে, চলো দেখা যাক। হ্যালো, তো আমি চলে এসেছি রুমে, চট করে চলো তোমাদেরকে একটা রুম ট্যুর দিয়ে দিই। বিশ্বাস করবে না, আমি রুমে এন্ট্রি করা মাত্র এই রুমটার সাথে বাথরুমের বড় ফ্যান হয়ে গেছি, ভীষণ সুন্দর। তো ফার্স্টে এটা হচ্ছে এন্ট্রি, এটা হচ্ছে বাথরুমের পোর্শন। ফার্স্টে বাথরুমটাই তোমাদেরকে দেখাই, দিস ইজ দ্য বাথরুম, লুক অ্যাট দিস, ও মাই গুডনেস, ভীষণ সুন্দর। একটা গ্রেইশ টাইলস, এখানে যেরকম কমন জিনিস থাকে ওখানে স্নান করার জায়গা অ্যান্ড অল হয়েছে, এই জায়গাটা তোমাদেরকে দেখালাম। চলো এটাকে বন্ধ করে দিই এবারে। বাথরুমটা না ভীষণ ইম্পর্টেন্ট, এত ভালো লাগে। আচ্ছা, এটা হচ্ছে এন্ট্রি করে নেওয়ার পর এদিকে বাথরুম, এখানে ওয়ার্ড্রপ, এখানে সুন্দর করে তুমি তোমার জামা কাপড়ের ব্যাগ মানে লাগেজ বাগেরা সব রাখতে পারবে। আচ্ছা, এই জায়গাটা তুমি একটা টেবিল ইউজ করতে পারবে। দিস ওয়ান ইজ আ হিউজ বিগ মিরর, যেখানে তুমি তোমার ও ও টিডি শেয়ার করতে পারবে, অ্যান্ড এখানে জিনিসপত্র রাখার জায়গা। এনিওয়েজ, মুভ অন টু দ্য কিং সাইজ বেড, উইচ ইজ এক্সট্রিমলি এক্সট্রিমলি বিউটিফুল। তার সাথে আছে হচ্ছে লাইট, এখানে একদম মানে বেডেরই সামনাসামনি টিভি, এখানে একটা জানলা, এখানে দুটো চেয়ার, সামনে টেবিল, অ্যান্ড এখানে একটা বড় জানলা। এক্স্যাক্টলি, ওয়াও, এখান থেকে ভীষণ সুন্দর একটা বাইরের ভিউ আসে। আই নো তোমরা দেখতে পাচ্ছ না, বাট স্টিল আমি চেষ্টা করছি দেখানোর। এ দেখো, এটা হচ্ছে বাইরের রোডটা, ঠিক আছে, বাইরের রোড, লাইটস অ্যান্ড অল। আর এই যে এটা আমি, আমার শ্যাডো, উপরে ফ্যান, আর এখানে সুন্দর লাইট, আর এই যে আমার মাতাজি, হ্যালো বলে দাও সবাইকে। এটা হচ্ছে সাইডে একটা বেড টেবিল, তার সাথে জল দেওয়া আছে সব। আর এই যে আমি, তোমাদের ইনফিনিটি খুশি, এত সুন্দর রুমটা, খুবই ভালো লেগেছে সত্যি। কেমন লাগলো তোমার রুমটা? খুবই সুন্দর, মানে তাপস কাকু একটা বেছে বেছে ঘর চুজ করেছে আমাদের জন্য রুম, তার সাথে এই হোটেলটা ভীষণ সুন্দর, প্রত্যেকটা রুমই এরকম, একদম সবার জন্য ভীষণ সুন্দর একটা হোমস্টে চুজ করেছে। পুচকির তো সব থেকে বেস্ট লেগেছে এই হোমস্টেটা, তার সাথে সাথে এই ঘরগুলো অলসো। আমার সব থেকে বেস্ট লেগেছে হচ্ছে সেকেন্ড ফ্লোরের ওই ডাইনিং, সরি নট ডাইনিং, ওই বসার জায়গাটা যেখানে সোফা টোফা আছে, যেখানে সবাই মিলে একসাথে খুব সুন্দরভাবে চা নিয়ে গল্প করতে পারবো, তোমরা চাইলে ওয়াইনও নিতে পারো অর সামথিং এলস, বাট জোকস অ্যাপার্ট ভীষণ সুন্দর এই হোমস্টেটা, আমার তো খুব ভালো লেগেছে। একটা আমার প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে আমি খুব সুন্দরভাবে এখানে মেকআপ করতে পারবো, তোমাদেরকে ও ও টিভিগুলো দেখাতে পারবো। লেটস মুভ অন, চলো এবার একটুখানি ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে দেখা করছি, টাটা। আজকে সারাদিন অনেক 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 টায়ার্ড হয়ে গেছি, আর পারছি না, বাই। হয়ে গেছে আমি ফ্রেশ, এখন আমি যাব নিচে ডিনার করতে, 9:30 অলরেডি বেজে গেছে, তো চলো ডিনার করতে যাওয়া যাক। আর দেখা নয়, শুধু একটাই কথা হবে, মত ভুলিয়ে।